আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আপনারা চিত্রে দেখতেছেন একটা ডিসিআর। এই ডিসিআরটা কি? তো যখন আমরা কি করি, কোনো প্রকার নাম জারি করি অথবা সরকারি অন্য কোনো প্রকার, যেই কোনো প্রকার আপনি যদি পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে সরকার আপনাকে কি করে, ভূমি উন্নয়ন কর ছাড়া অন্য যে করগুলো আপনি প্রদান করেন তার পরিবর্তে একটাকে আপনাকে ডিসিআর দেয়, মানে ডুপ্লিকেট কার্বন রসিদ দেয়। তো নর্মালি দেখেন, আপনি যখন একটা নাম জারি করেন, আপনার নাম জারি খতিয়ানে সৃষ্টি হয়, আপনি যে টাকাটা দেন তার জন্য একটা ডুপ্লিকেট কার্বন রসিদ, মানে আপনি টাকা পেমেন্ট করছেন তার রসিদ দেওয়া হয়, এবং আপনাকে যে খতিয়ান দেওয়া হয় সেই খতিয়ান আপনি ভূমি অফিসে নিয়ে যান, আপনার নামে একটা হোল্ডিং খুলে আপনি খাজনার রসিদ পান। এখন কথা হচ্ছে, দলিল রেজিস্ট্রেশন করার কাজে এই ডুপ্লিকেট কার্বন রসিদের প্রয়োজন আছে কিনা। বিশেষত আপনি যদি বাংলাদেশের সাব রেজিস্ট্রেশন অফিসগুলোতে যান, তারা আপনাকে এই ডুপ্লিকেট কার্বন রসিদ ছাড়া দলিলটা রেজিস্ট্রেশন করতে চায় না, কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা কিন্তু রাজি হয়ে যায়। তো আইনগতভাবে আপনি একটা কথা মনে রাখবেন, আপনার দলিলটা মাস্ট, মানে আপনি কি সূত্রে মালিক হইলেন, দ্বিতীয়ত আপনার নিজের নামে অথবা আপনি পৈতৃক সূত্রে যদি সম্পত্তি হয় তাহলে সেখানে নামজারি আছে কিনা, এবং হালসন পর্যন্ত খাজনার পরিশোধ আসতে কিনা। এই ডুপ্লিকেট কার্বন রসিদ আইনগতভাবে সাব রেজিস্ট্রার দেখার কোনো আইনগত বাধ্যবাধকতা নাই। এটা শুধু আপনার, আপনি যে নাম জারি করতে টাকাটা দিয়েছিলেন সেটা অনেকে আজ থেকে 40 বছর আগে নাম জারি করেছেন, তো আপনার কাছে ডুপ্লিকেট কার্বন রসিদটা নাও থাকতে পারে। এটা আপনি যদি আবার এর একটা সার্টিফাইড কপি নিতে চান, সেক্ষেত্রেও এসিল্যান্ড অফিস থেকে টাকা, মোটা অঙ্কের টাকা ছাড়া আপনি পাবেন না। তো আমরা এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব যে যারা এই যে আমাদের নিবন্ধন অধিদপ্তর আছেন, এরা অ্যাটলিস্ট সাব রেজিস্ট্রারদেরকে আর একটু প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। আপনি আইন চেঞ্জ করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত যারা বাস্তবায়ন করবে এদেরকে আপনি প্রশিক্ষণ না দিবেন, এদেরকে যদি প্রশিক্ষণ না দেন, এদেরকে যদি আপনি নিরক্ষরের মতো রাখেন, আইনটা যদি বারবার চেঞ্জ করেন কোনো লাভ হবে না। তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে জাস্ট আজকে একটা দলিল নিবন্ধন করতে গিয়ে এই ডুপ্লিকেট কার্বন রসিদ ছাড়া সাব রেজিস্টার করবেই না। তো শেষ পর্যন্ত যখন বললাম যে আপনি কোন আইনের অধীনে আপনি ডুপ্লিকেট কার্বন রসিদটা চাচ্ছেন, তখন উনি আর কোনো কথাই বলল না। তার মানে বুঝতে পারছেন যে ওনার জীবনে উনি জানে না যে কোন আইন দ্বারা উনি ডুপ্লিকেট কার্বন রসিদ চাচ্ছেন। 52 ক ধারা, নাম জারি খতিয়ানের প্রয়োজন, মালিকানার প্রয়োজন, ওনার কোনো প্রকার সন্দেহ হইলে উনি তল্লাশি করতে পারে, কিন্তু এই ডুপ্লিকেট রসিদ 40 বছর আগে আপনার বাবা নাম জারি করছে, আপনার কাছে এই ডুপ্লিকেট কার্বন রসিদটা নাও থাকতে পারে। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব নিবন্ধন অধিদপ্তরে যারা আসতেন, অ্যাটলিস্ট আপনারা এই সাব রেজিস্ট্রারদেরকে কি করেন, একটু প্রশিক্ষণের ব্যবস্থা করেন, লেটেস্ট আইনগুলো সম্পর্কে জানান, বাস্তবতা সম্পর্কে তাদেরকে একটু বুঝান। এখন সমস্যা যেটা হচ্ছে, টপ টু বটম বাংলাদেশে যা কিছু আছে সবাই কিন্তু আপনার সরকারি অফিসগুলোতে আপনি যদি যান, আপনি যদি টাকা না দেন আপনার কিন্তু ফাইল চলে না। এখন সমস্যা হচ্ছে অনলাইন বলা হচ্ছে, তো অনলাইনেও সমস্যা যেটা হয়, আপনি টাকা না দিলে কি হয় না, নেট থাকে না, সার্ভার ডাউন, সার্ট থাকে না, তার মানে আমরা অনলাইন করেও আমরা কোনো প্রকার সুবিধা কিন্তু পাচ্ছি না। যারা এটা চিনেন না, আপনি যখন নাম জারি করেন তখন রেকর্ড সংশোধন ফি হিসাবে 1000 টাকা এবং খারিজ খতিয়ান ফি 100 টাকা, 1100 টাকা, আর যখন নাম জারির জন্য আবেদন করেন তখন 20 টাকার কোর্ট ফি, 50 টাকার আপনার নোট, যে এলটি নোটিশ সহ আপনাকে এলটি নোট সরি 50 টাকার আপনার যে নোটিশ জারির জন্য দিতে হয়, 70 টাকা করে আবেদন করতে হয়, বাকিটা পরিশোধ করতে হয়। তো টোটাল এটার জন্য তারা আপনাকে 1150 টাকার একটা এই রকম ডিসিআর দেয়, মানে হচ্ছে আপনি টাকাটা পেয়েছেন, সরকার আপনার কাছ থেকে টাকাটা নিয়েছে। আপনার সম্পত্তির পরিমাণ যাই হোক, দলিল সংখ্যা যাই হোক, তাতে কিছু যায় আসে না। দলিল হেবা হোক, সাবকবলা হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু দলিল সংখ্যা একাধিক হলে এসিলেন্ট অফিসে যারা থাকেন তারা টাকা পয়সা দাবি করেন। তো একটা কথা মনে রাখবেন, এটা আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে টাকা পয়সা বেশি দাবি করা। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত কথা হচ্ছে আপনি আপনার যে কাগজপাতি প্রয়োজন এগুলো সর্বপ্রথম জোগাড় করবেন, আপনি অনলাইনে আবেদন করে নেবেন, হাতে অ্যাটলিস্ট 2 মাস সময় রাখবেন। কারণ আমাদেরও একটা সমস্যা, আমরা 10 দিনে নাম জারি চাই, 20 দিনে চাই। এখন যারা এসিলেন্ট আছেন, এসিলেন্টদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়ার কারণে এবং বিভিন্ন প্রকার দায়িত্ব দেওয়ার কারণে ওনারা সময় মতো অফিস করতে পারেন না, ইচ্ছা করেও করেন না, অথবা করলেও হয়তো আধা ঘন্টা করেন, মিটিংয়ে যান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তো এর জন্য আপনার উচিত হবে 2-2.5 মাস সময় নিয়ে আপনি সবকিছু স্ক্যান করে আপনি নিজেই নাম জারি করে দেন।
আর এই ভিডিওর মাধ্যমে আমরা ভূমি মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করব যে জাস্ট আমার বাস্তব অভিজ্ঞতাও এসএলএন্ড অফিসে গিয়ে দেখে যে এসএলএন কি করতেছে হার্ড কপি দেখে দেখে অর্থাৎ ফাইলের হার্ড কপি নিচ্ছে আপনি যতই অনলাইনে আমরা দলিলগুলো আপনি সাবমিট করেন তারা সেগুলো দেখে না এখন তাদেরকে কেন ল্যাপটপ দেওয়া হয়েছে তাদেরকে কেন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে সেটাই আমার বুঝে আসে না তারা হার্ড কপি জমা না দিলে আবেদনপত্রটাই গ্রহণ করতেছে না তো এটাও আশা করি ভূমি মন্ত্রণালয় এদিকে একটু দৃষ্টি দিবে এসএলএনদেরকে হেদায়ত দিবে যে সফট কপি আপনি দিয়ে সবকিছু করেন ফাইনালের দিন উনি মূল কপি নিয়ে আসবে তো পূর্বের মতোই কি করতে হচ্ছে এখন অনলাইনও দিতে হচ্ছে অফলাইনও দিতে হচ্ছে অর্থাৎ খরচটা বেড়ে গেল আর যেহেতু এই বাজেটের কারণে সামান্য কিছু স্ট্যাম্প শুল্ক বৃদ্ধি পাচ্ছে রেজিস্ট্রেশন অফিসগুলোতে কিন্তু ঘুষের বাণিজ্য শেষ শুরু হয়ে গেছে অর্থাৎ যেখানে আমরা হলফনামা 200 টাকা দিতাম এখন 300 টাকা দিতে হবে আরও নানা প্রকার যারা যেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি তাহলে আপনার এই ডুপ্লিকেট কার্বন রসিদ মনে রাখবেন আইনগতভাবে এটা কোনো প্রকার না নামজারিতে আপনার প্রয়োজন হবে না এটা প্রয়োজন হবে আপনার সাব রেজিস্ট্রেশন অফিসে যদি সাব রেজিস্ট্রার দাবি করে আপনি বলবেন যে স্যার আপনি কোন আইনের অধীনে ডুপ্লিকেট কার্বন রসিদটা চাচ্ছেন আমাকে একটু জানান আমাদের আরো সমস্যা যেটা হয় সাব রেজিস্ট্রাররা 2টার আগে বসেন না বসলেও তাদের সাথে দেখা করা যায় না অফিসে যেই সমস্ত সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কর্মচারী থাকেন ওনারা সাব রেজিস্ট্রারের চাইতেও বড় হিসাবে তারা আচরণটা করেন তো এর জন্য আমরাও আসলে সময় মতো এই সমস্ত তথ্য পাই না তো আশা করব নিবন্ধন অধিদপ্তর এদিকে একটু খেয়াল করবে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা খারিজ খতিয়ান তো আশা করি খতিয়ান আপনারা সবাই চিনেন যদি না চিনেন আমাদের ভিডিওগুলো দেখে নেবেন আমরা আবার নতুন করে জাস্ট আগামী মাস থেকে শুরু করব আমাদের ভূমি শিক্ষা যে ক্লাসগুলো আছে আমিন শিক্ষা ভূমি শিক্ষা যেহেতু আমি ছুটিতে ছিলাম তো এই জন্য আসলে আমার ভিডিও তৈরি করা সম্ভব হয় নাই ওই জন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা আলোচনা করলাম তাহলে ডিসিআর নিয়ে তাহলে ডিসিআরটা হচ্ছে শুধুমাত্র আপনি যে সরকারকে টাকাটা পরিশোধ করলেন তার রসিদ আর পৃথক ডিসিআর আছে যেগুলো সরকার কি করা হয় সরকারি বিভিন্ন সম্পত্তি নানা প্রকার কিছু ডিসিআর মূল্যে যারা থাকে তাদের কাছে তাদের সেই ডিসিআরটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যে টাকাটা পরিশোধ করেছেন শুধু এইটার একটা কপি কপি হচ্ছে এটা তো এই জন্য আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই এটা হারায় গেল কোনো কারণ নাই কিন্তু তারপরেও সাব রেজিস্ট্রার যারা আছেন তারা যদি না বুঝেন কি আর করবেন ডুপ্লিকেট কার্বন রসিদটা সহ নিয়ে যাবেন না হলে ঘুষের পরিমাণটা একটু কিন্তু বৃদ্ধি হয়ে যাবে আমরা এই ভিডিওতে যাই যত কিছু অভিজ্ঞতাটার কথাই বললাম এটা আমার বাস্তব অভিজ্ঞতা এসএলএন অফিস বলেন আপনি সাব রেজিস্ট্রেশন অফিস বলেন সমস্ত অফিসেই কিন্তু বর্তমানে নীরব ঘুষ বাণিজ্য চলতেছে আমাদের ভূমিমন্ত্রী যতই বলুক ডিজিটালাইজড হয়ে গেছে আসলে তারা হচ্ছে যে আপনি যদি ব্যক্তিকে ভালো না করতে পারেন অনলাইনে করে আপনার হবে না অনলাইনে এসিডেন্ট সাহেব যেটা করেন সেটা হচ্ছে যখন উনি নামজারি আদেশটা দেন ডিসিআর এর টাকা সাহেব পরিশোধ করতে হয় নাজিরের কাছে তো নাজির সাহেব তখন বলেন যে এসিডেন্টের জন্য 1000 আর এখানে 1500 তার মানে 2500 টাকা করে নিচ্ছেন আর অ্যাপ্লিকেশন করার পরে তো অসংখ্য টাকা নিচ্ছেনি তো এখন অনেকে বলবেন যে ভাই প্রমাণ দেন তো প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না যদি ভূমিমন্ত্রী যাচাই করতে চান উনি নিজেও যদি একটা নামজারির আবেদন করেন এবং ভূমিমন্ত্রী পরিচয় না দিয়ে কোনো ভূমি অফিসে যান উনি নিজেই বুঝতে পারবেন যে আসলে অবস্থাটা কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম